গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো দেখো, সোনা বাবাকে স্কুল নিয়ে থেকে চলে আসা হয়েছে। আজকে ওদের 11টায় ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু হাই স্কুলের স্পোর্টস রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। ওদের 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দিয়েছে। ওই যে সোনা বাবা, এখনো স্নান হয়নি, এখন চিপস খেতে বসেছে। টিফিন দিয়েছি, একটাও খাইনি। আজ খাবে কি? 1 ঘন্টা খাইয়ে নিয়ে গেছি, 1 ঘন্টা স্কুল হচ্ছে, ওই জন্যই খাইনি, খিদে পাইনি, খাইনি। তো এখন একটু চিপস খেতে বসেছে, খাক। তো আমি দেখো এদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ডাল ডাল টাল দিয়ে রেখে গেছিলাম আমি, আর সোনা বাবার এই যে সবজি সেদ্ধ করে রেখে গেছি, এটা দুধ। তো ভাবছি আজকে ডাল হবে, ভাত হবে, ভাত তো রোজ হবেই, মানে ডাল হবে আর ইয়ে হবে, কি বলে, ডিমের অমলেট হবে আজকে, এই হবে, আর কিছু হবে না। কালকে মাছ খেয়েছি, আজকে ভালো লাগছে না, মাছ খাবো না। তো তোমরা দেখতে থাকো। আর এই যে রুটি, ক্রিম রুটি, সকালের ব্রেকফাস্ট খেয়ে নি, রোজই খাই, রুটি খাই না, অন্য কিছু খাই, তোমাদের সাথে দেখানো হয় না, যেদিন মনে থাকে সেদিন দেখায়, যাই হোক। তো তোমরা দেখতে থাকো। দেখো ডালটা আমি বসিয়ে দিলাম, তোমাদের আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আজকে কুলের চাটনি করবো। দেখো মা সেই সরস্বতী পুজোর সময় এনেছিল কুলগুলো, চাটনি খাওয়া আর হয়নি, এলো ধুয়ে চাটনি করবো। এই দেখো ডাল রান্না হয়ে গেছে, এই যে ডাল, ডালটা তোমাদের আড়িটার মধ্যে ধনে পাতা দেওয়া ডালই, ধনে পাতা দেওয়া, ওইটা ধনে পাতা ছাড়া। আর দেখো চাটনিটা আমি বসিয়ে দিয়েছি, চাটনিটা হচ্ছে। আর এখানে দেখো পেঁয়াজ দেখো 4 ভাগে কেটেছি, 1 ভাগ এখানে দিয়ে দিয়েছি, আর 4টা ডিমের অমলেট করবো। এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম বসিয়ে দিয়েছি, এবার ঢেলে দেবো। দেখো ডিমের অমলেট হয়ে গেছে, আর এই চাটনিটাও দেখো হয়ে গেছে, হ্যাঁ নামাবো। এই দেখো এদিকে আমার বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে, আর খাবার দাবার দেখো সব এখানে রেখে দিয়েছি, এই যে সব রাখা, সোনা বাবা ওই যে স্নান হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ও এখন এগ খেতে ব্যস্ত, এগ খাবে, তাও বয়েলড এগ খাবে না, ও ফ্রাইড এগ খাবে, তো তাই খাক। তো আমি এদিকে বাসনগুলো মুছে নিই, আমার এখনও স্নান হয়নি, আমি একবার এইদিকে করে একবার স্নানটা করে নেবো। এদিকে দেখো জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, এই যে জামা কাপড় কেচে এখানে রেখে দিয়েছি, একবারে আমার এই নাইটিটা নিয়ে একবারে উপরে দিয়ে মেলে আসবো। তো এদিকটা করে নিই, তোমরা দেখতে থাকো। এ দেখো এদিকটা আমার পরিষ্কার হয়ে গেছে, এবার আমি স্নানটা করে আসবো, তোমরা দেখতে থাকো, স্নান টান করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো স্নান করে একবারে চলে এলাম, উপরে জামা কাপড়টা সব মেলা হয়ে গেছে, এবার সোনা বাবাকে খাওয়াবো, খেয়েই ও ঘুমিয়ে পড়বে, কারণ সকালে ওঠে তো এখন ঘুমিয়ে পড়বে। তো ওকে খাওয়াই, খাইয়ে ঘুমটা পাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। দেখো ইয়ে হয়ে গেছে, মানে সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, দেখো এবার খেতে যাবো। তো খেয়ে নিই, কী রান্না করলাম তো তোমরা দেখলে, তো এই দিয়ে খেয়ে নেবো, তো খেয়ে নিই, তারপর আবার কথা হবে। গুড ইভিনিং। তো দেখো আমি আবার চলে এসেছি আমার আমার কাজে, তো কাজটা হচ্ছে যে জল গরম হচ্ছে সোনা বাবা। তো গুড ইভিনিং, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো সোনা বাবার জল গরম হয়ে গেছে, এখানে দেখো চাও হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি কাপে, দিয়ে দেবো এবারে। এটা মাকে দিয়ে দেবো। এই দেখো চা বসিয়ে দিয়েছি, এই বাটিটাতেই বসিয়ে দিয়েছি, দুধ জল দিয়েছিলাম সেই বাটিটাতেই, অল্প একটু দুধ ছিল, ওটা জল দিয়ে চা দিয়ে বসিয়ে দিয়েছি।
আজকে কিছু দিইনি চা, আদা দিইনি না এলাচ দিইনি না কিছু দিইনি, এমনি চাটা খাই, অনেক এমনি চায়ের স্বাদ ভুলে গেছি, তো খাই তোমরা দেখতে থাকো। আর এখন আমি আটা মেখে নেবো, আটাটা মেখে নিই তোমাদের দেখাচ্ছি মেখে। দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, এগুলো দিয়ে পরোটা করবো। মাকে জিজ্ঞেস করলাম কী কী খাবা, বলে কী দিয়ে রুটি খাবা, মা বললো ফুলকপি আলু ভাজা করে দে ছোটো ছোটো করে, আমি তাহলে পরোটা করে দেবো, বলে হ্যাঁ দে। কারণ রুটি দিয়ে না আলু ভাজা দিয়ে দেখবে খাওয়া যায় না, আমি তো খেতে পারি না, মাও খেতে পারে না, গলায় আটকায়, আমার মাও খেতে পারে না, আমার দিদা আবার ভালো খায়। যাই হোক, আর এই যে চা হয়ে গেছে, চা রাতে খেয়েও ফেলেছি, তো ওগুলো দিয়ে পরোটা বানিয়ে নিই আর দুটো রুটি করবো সোনা বাবার জন্য। তো এগুলো বেলে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো আমার রুটি দুটো বেলেছি, আর নিচে দেখো পরোটা আছে, এই দেখো কীভাবে বুঝাই পরোটা আছে, এই যে দেখো পরোটা আছে। তো সোনা বাবার দুটো রুটি করে নেবো আগে, তারপরে তাওয়াটা বসিয়েছি, হ্যান্ডেল ভেঙে যাওয়া তাওয়া, তো এটা দিয়ে আগে রুটি করে এটার মধ্যেই পরোটা হয়েছে ভাজবো, তো তোমরা দেখতে থাকো। এই দেখো আমার পরোটা করা হয়ে গেছে, মা টিফিন বক্সে ভরে দেবো, সোনা বাবার রুটি দেখো এই যে আমি ইয়ে করে রেখেছি ছিঁড়ে, তাই মা টিফিন বক্সে ভরে দেবো, রাত্রে খাবে সেই বাটিতে ভরে রাখবো। এই দেখো বাসনগুলো এবার মুছে নেবো, তো মুছে নিই। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, এটা মা অফিসে বাটিতে তুলে দিয়েছি, আর এই যে দুটো বাটিতে তুলে নিয়েছি, আর কড়াইটা ধুয়ে নেবো। এই যে এ দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, এখনও বাকি আছে টুকিটাকি, কালকে গুছিয়ে নেবো। তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানতে পারবে, তো ক্রমশ প্রকাশ্য পরে আস্তে আস্তে জানতে পারবে কোথায় যাচ্ছি। তো ব্যাগটা গুছিয়ে নিলাম, কালকে গুছিয়ে নিলে হয়ে যাবে, তো তোমরা দেখতে থাকো, ব্যাগটা এখানটায় আপাতত থাক। প্রথমে ভেবেছিলাম পিঠ ব্যাগ নেবো, তো পিঠ ব্যাগে এত জামা কাপড় নেওয়া যাবে না, আবার সোনা বাবার খাবার দাবার নিতে হবে, তো আর কিছু মনে পড়লে গুছাবো। আমরা একটু সাজুগুজু নেব, সেগুলো কালকে করব, ব্রাশ গামছা এগুলোও নিতে হবে, তো তোমরা দেখতে থাকো। এখন সোনা বাবাকে একটু পড়তে বসাবো, আর পড়িয়ে টড়িয়ে খাওয়ার দাওয়ার গরম দেব। তো আজকের ভিডিওটা, ও তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেলাম, ও এই যে জামা বাবার কলিগ নিয়ে এসছে, তারও ছেলে ওর থেকে ছোট, একই সাইজেরই নিয়ে এসছে দুজনের জন্য। তো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সোনা বাবা ওই যে দেখো এক্ষুনি ওকে পড়তে বসাবো। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো টাটা।